তীব্র দাবদাহের মধ্যে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ। এ বিষয় নিয়ে জানাতে রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ হোসেন, সারা দেশে আসলে তীব্র তাপপ্রবাহ চলছে এবং ট্রাফিক পুলিশদের আসলে এই মুহূর্তে যে দায়িত্ব সেটি অসম্ভব কঠিন। আপনি এ মুহূর্তে সেখানকার কি চিত্র দেখছেন, কিভাবে আসলে তারা এই তীব্র গরমে দায়িত্ব পালন করছেন? জাকিয়া জাবের যে তথ্য আপনি দিলেন একেবারে কিন্তু খুব মানবিক একটি বিষয় যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিছু বন্ধ হয়েছে, কিছু বা অনলাইনে ক্লাস করছে, কিন্তু এমন একটি পেশা ট্রাফিক পুলিশের যে দায়িত্ব সেটি কিন্তু আসলে অনলাইনে করা সম্ভব নয়। রোদ, ঝড়, বৃষ্টি সব কিছু মিলিয়ে কিন্তু দায়িত্ব পালন করতে হয়। আমি এখন যেখানে অবস্থান করছি হাইকোর্ট মোড় এলাকা, সেখানে কিন্তু একটি বড় ট্রাফিক সমাগম ঘটে থাকে, যে কারণে কিন্তু ট্রাফিক সার্জেন্ট যারা থাকে, ট্রাফিক কনস্টেবল যারা থাকেন, তারা কিন্তু অনেক কষ্ট করে আসলে দায়িত্ব পালন করতে হয়। তো আমি এখানে একজন ট্রাফিক কর্মকর্তার সঙ্গে আমি আছি, তার কাছ থেকে শুনবো আসলে এরকম তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালন করতে আসলে কতটুকু তারা ভোগান্তি থাকে এবং তারপরও কেন তারা আসলে এই দায়িত্ব পালন করে থাকেন, আমাদেরকে সংক্ষেপে একটু বলবেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। এই যে এত গরম, উপরে রোদ আর নিচে পিচের যে তাপ, তার মধ্যেও আমরা কাজ করছি। একটাই কারণ, সেটা হলো আমাদের দায়িত্ববোধ, দায়িত্ব পালনের যে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সেই সেন্স থেকেই কাজ করছি। কারণ রাস্তায় না থাকলে, রাস্তায় এই এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে প্রচণ্ড গাড়ির প্রেশার আছে। পুলিশ সদস্যরা রাস্তায় না থাকলেই এলোমেলো হয়ে যাবে, দীর্ঘ টেইল হবে, জনগণের ভোগান্তি যাতে কাজ হয়, দায়িত্ববোধ থেকেই আমরা এই কাজটা করছি আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশ মতো। অনেকেই যারা শীততাপ নিয়ন্ত্রিত এসি ঘরে বাসায় থাকছেন, অনেকেই হয়তো বা কর্মস্থলে এসি আছে, কিন্তু আপনারা যে রোদের মধ্যে কাজ করেন দেশের জন্য, মানুষের জন্য, কতটুকু আত্মতৃপ্তিতে কাজ করে আপনাদের ভিতরে? এটা অবশ্যই, আত্মতৃপ্তি না হলে তো আপনি কাজটা কন্টিনিউ করতে পারবেন না দীর্ঘ সময়। আপনার মনের মধ্যে শক্তি থাকতে হবে, বল থাকতে হবে, সেটাই আত্মতৃপ্তি থেকে আসে এবং দায়িত্ববোধ থেকে আসে বলে আমি মনে করি। জাকিয়া জাবের যে কথা শুনছিলাম, আসলে পিচ কিন্তু অত্যন্ত গরম এখানে এবং নিচ থেকে কিন্তু তাপ উদ্গিরণ হচ্ছে, একই সঙ্গে সূর্যের যে প্রখর রোদ, সব কিছু মিলিয়েই কিন্তু এখানে আবহাওয়া, তাপমাত্রা সব কিছুই অসহনীয় পর্যায়ে। কিন্তু এ সকল সব কিছু উপেক্ষা করেই ট্রাফিক পুলিশরা বলছেন দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকেই তারা আসলে এই দাবদাহকে উপেক্ষা করছেন এবং এই কাজ করার মধ্যে তারা আসলে বেশ তৃপ্তি পাচ্ছেন, এই কারণে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনেকটাই বন্ধ হয়েছে, অনেকেই হয়তো বা তার কর্মস্থলে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশটি পাচ্ছে, কিন্তু এমন পরিবেশে কাজ করার সুযোগ, ঝড় বৃষ্টি কিংবা এমন তীব্রতা দাবদাহ সব কিছু মিলিয়েই তাদের কাজ করার ভিতরে কিন্তু আনন্দ তারা উপভোগ করতে পারছেন। আপাতত হাইকোর্ট মোড় এলাকা থেকে ট্রাফিক পুলিশের কষ্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাকিয়া যাবে।